ধরো তোমাকে এই লাসাগুলো করতে দেওয়া হলো এবং তোমাকে বলা হলো যত দ্রুত সম্ভব করে দেখাও, তুমি কি করবে? খুব দ্রুত করা শুরু করবে এবং ছোটবেলা থেকে যে নিয়ম শিখে এসছো, অর্থাৎ তুমি কি করলে, ধরো এই কোশ্চেনটা তুমি নিলে 4, 8, 16 এবং 64 তুমি লিখলে, লিখে খুব দ্রুত করা শুরু করলে, প্রথমে ধরো 4 দিয়ে দিলে, 4 একে 4, 4 দুগুণে 8, 4 4 16, 4 16 64, আবার তুমি 2 দিয়ে দেবে, 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, এইভাবে করা শুরু করবে। আচ্ছা ভাবো তো, ধরো এরকম তোমাকে করতেই হলো না, ঠিক আছে, এত কিছু তোমার করার কোনো প্রয়োজনই হলো না, তুমি কোশ্চেনটাকে দেখলে এবং অ্যান্সার বলে দিলে যে অ্যান্সার হবে হচ্ছে 64, ঠিক একই রকমভাবে 2 নম্বর কোশ্চেনটা তুমি দেখলে এবং অ্যান্সার বলে দিলে এর অ্যান্সার হবে হচ্ছে 60, তোমাকে ধরো করতেই হলো না, ঠিক আছে। ঠিক একই রকমভাবে ধরো 3 নম্বর কোশ্চেনটা তুমি দেখলে এবং তুমি অ্যান্সার বলে দিলে এর অ্যান্সার আসবে হচ্ছে 168, এবং ঠিক একই রকমভাবে তার পরের কোশ্চেনটাও তুমি দেখলে, তোমাকে এত বড় কোশ্চেনটা তোমাকে করতে হলো না, তুমি দেখে অ্যান্সার বলে দিলে, জাস্ট মনে মনে একটা গুণ করলে, তুমি অ্যান্সার বলে দিলে এটার অ্যান্সার হবে 360। ভাবো কেমন হবে। বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য দুর্দান্ত 3টা টেকনিক নিয়ে এসেছি লসাগু করার, যে টেকনিকগুলো যদি তোমরা একবার শিখে নাও, অর্থাৎ তোমরা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আমি তোমাদেরকে প্রমিস করছি তোমরা এই ধরনের লসাগু জাস্ট দেখেই অ্যান্সার বলে দিতে পারবে, তোমাকে আলাদা করে এত বড় লসাগু করতে হবে না, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তোমরা কিন্তু অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। চলো তাহলে শুরু করা যাক। আমি সুজন কর্মকার, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। বন্ধুরা চলো প্রথমে আমরা চলে আসব ট্রিক নাম্বার 1। চলো আমরা প্রথমে এই উদাহরণটাই নেই, আমাদের কী কী ছিল, 4, 8, 16 এবং 64, আমি তোমাদের দেখে অ্যান্সার বলে দিয়েছি অ্যান্সার হবে কত, 64। তোমরাও দেখবে এক্ষুনি পারবে। কী করতে হবে তোমাকে, ফার্স্ট ক্লাস তোমাকে দেখতে হবে যে এই সংখ্যাগুলোর মধ্যে সবথেকে বড় সংখ্যা কোনটা, 64, তুমি দেখে বুঝতে পারছো, এটা তোমার হচ্ছে স্টেপ নাম্বার 1। তুমি প্রথমে বুঝে গেলে যে আমার সবথেকে বড় সংখ্যা হচ্ছে 64। এরপরের কাজ তোমাকে দেখতে হবে যে বড় সংখ্যাটা ছাড়া বাকি যে ছোটো সংখ্যাগুলো আছে, বড় সংখ্যার সঙ্গে সেই ছোটো সংখ্যাগুলো প্রত্যেকটা কাটাকুটি যাচ্ছে কিনা, ভালো করে খেয়াল করো। 4 এবং 64 দেখো কাটাকুটি যায়, কারণ 4 16 64 হয়, ঠিক আছে। ঠিক একই রকমভাবে 8 এবং 64 দেখো কাটাকুটি যায়, 8 8 64 হয়, 16 এবং 64 কাটাকুটি যায়, কারণ 4 16 64। যখন এমন তোমাদের সংখ্যা আসবে যেখানে কি হচ্ছে বড় সংখ্যাটাকে বাকি ছোট সবগুলো সংখ্যাকে দিয়ে ভাগ করা যাচ্ছে বা কাটাকুটি করা যাচ্ছে, এমন কন্ডিশনে তুমি একদম শিওর থাকো সব থেকে যে বড় সংখ্যাটা হয় সেটাই তোমার লসাগু হবে, ঠিক আছে। তার মানে এখানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 64, ঠিক আছে। চলো আরও একটা উদাহরণ নেওয়া যাক, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি নিলাম 5, 10, 15, 20, 30, চলো আরও একটা সংখ্যা নিলাম, ধরো তুমি 60 নিলে, ঠিক আছে। দেখো এত বড় লসাগু কিন্তু তোমাকে আর করতে হবে না, তুমি দেখে বুঝতে পারবে যে অ্যান্সার হবে এখানে হচ্ছে 60, কারণ আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে বড় সংখ্যা কোনটা, 60, এবং 60কে কিন্তু বাকি সংখ্যাগুলোকে দিয়ে ভাগ করা যায় বা কাটাকুটি করা যায়। যদি দেখো 5 বরং 60 হয়, অর্থাৎ 5কে দিয়ে যায়, 6 10 60 10কে দিয়ে যাচ্ছে, 4 15 60 15কে দিয়ে যাচ্ছে, 3 20 60 যাচ্ছে, 30 2 60 মানে যাচ্ছে, অর্থাৎ কী হচ্ছে বড় সংখ্যাকে দিয়ে বাকি যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটাকে দিয়ে যদি কাটাকুটি করা যায় বা যদি ভাগ করা যায়, একদম 200% শিওর থাকো তোমাদের অ্যান্সার হবে হচ্ছে বড় সংখ্যাটা। আশা করি তোমরা ট্রিক নাম্বার 1 পুরো ভালো করে শিখে গেছো, তোমরা চাইলে কিন্তু ছোটোবেলার নিয়মে চেক করে দেখতে পারো, ঠিক আছে। চলো এরপরে চলে আসবো আমরা ট্রিক নাম্বার 2তে। ট্রিক নাম্বার 2টা আমরা করার জন্য যেটা করবো এই উদাহরণটাকেই নেবো, ঠিক আছে। দেখো এখানে কী কী আছে, 5, 10, 20, 30, চলো এটাকে নিয়ে নিই, 5, 10, 20 এবং 30, এর অ্যান্সার আসবে আমাদের হচ্ছে 60। কীভাবে আমরা বুঝবো খুব ভালো করে দেখো। দেখো এক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ঠিক প্রথম নিয়মের মতন, ফার্স্ট কাজ হচ্ছে দেখো সব থেকে বড় সংখ্যা কোনটা, সব থেকে বড় সংখ্যা হচ্ছে আমাদের 30, ঠিক আছে। এরপরে দেখো এই 30কে কোন কোন সংখ্যা দিয়ে, মানে বাকি যে সংখ্যাগুলো তোমার হাতে আছে কোন কোন সংখ্যা দিয়ে 30কে কাটাকুটি করা যাচ্ছে। আমি দেখছি 5কে দিয়ে তো কাটাকুটি করা যায়, কারণ 5 6 30 হয়, তাহলে দাও 5কে কেটে। তারপরে দেখো 10কে দিয়েও 30কে কাটাকুটি করা যায়, 10কেও কেটে দাও। তারপরে বেঁচে আছে কি 20, 20কে দিয়ে 30কে কাটাকুটি করা যাচ্ছে না। যদি যেত তাহলে তো আমরা একদম আগের নিয়মেই বলে দিতাম যে 30 অ্যান্সার হচ্ছে, কিন্তু এখানে যেহেতু যাচ্ছে না তাহলে কোন নিয়ম, ঠিক আছে। তখন আমাদের কী করতে হবে, এই 30-এর সঙ্গে এমন কিছু গুণ করতে হবে যাতে 20কে দিয়ে কাটাকুটি করা যায়, খুব ভালো করে বোঝো। মনে মনে 30-এর নামটা এগোবে, ঠিক আছে, মনে মনে ধরো 30 একে কত হয়, 30 হয়, ঠিক আছে। তারপরে কত হয় এর সঙ্গে 2 গুণ করি কথা হয়, 60 হয়। তারপরে 3 যদি গুণ করি কথা হয়, 90 হয়। এরকম করতে করতে তুমি কিন্তু জাস্ট মনে মনে বুঝে যাবে, দেখতে হবে 20কে দিয়ে কোন সংখ্যাটাকে দিয়ে কাটাকুটি করা যাচ্ছে। আমি দেখছি 30 তো যাচ্ছে না, তারপরে ঠিক সংখ্যা অর্থাৎ 60কে দিয়ে কিন্তু কাটাকুটি করা যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ 20কে দিয়ে 60কে ভাগ করা যাচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হচ্ছে 60, ঠিক আছে। চলো আরও একটা উদাহরণ নেওয়া যাক, তাহলে বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি নিলাম 3, 6, 12 নিলাম এবং ধরো আমি 18 নিলাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের ফার্স্ট কাজ কি, আমরা একটু আগে শিখেছি, ফার্স্ট কাজ হচ্ছে সব থেকে বড় সংখ্যাটাকে মার্ক করো। এরপরে কাজ কি, দেখবো যে বড় সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে কাটাকুটি করা যাচ্ছে। আমরা দেখি 3কে দিয়ে কাটাকুটি করা যাচ্ছে, কারণ 3 6 18 হয়, কেটে দিলাম। 6কে দিয়েও কাটাকুটি করা যাচ্ছে, 6ও আমরা কেটে দিলাম। তারপরে দেখো 12কে দিয়ে 18কে ভাগ করা যাচ্ছে না বা কাটাকুটি করা যাচ্ছে না। তাহলে আমাদের কাজ কি, 18কে এমন কিছু একটা সংখ্যা বানাতে হবে যাতে কাটাকুটি করা যায়। আমি তখন দেখছি 18-এর সঙ্গে যদি 2 গুণ করি, 18 2 গুণে তো 36 হয়,
এবং 36 কে তো 12 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 36। অর্থাৎ কী হলো, 3, 6, 12, 18 এর লসাগু হচ্ছে আমাদের 36। আশা করি তোমরা দ্বিতীয় ট্রিকটা খুব সহজে বুঝে গেছো। চলো এরপরে চলে আসবো আমরা 3 নম্বর ট্রিকে, তাহলে আমাদের কমপ্লিট। চলো চলে আসি 3 নম্বর ট্রিকে। 3 নম্বর ট্রিকে আমরা শিখবো যে উদাহরণটা আমরা নেবো সেটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা দিয়ে আমরা করবো কী কী, আমরা নিয়েছিলাম 6, 12, 7 এবং 24। দেখো এক্ষেত্রে কীভাবে বুঝবে যে তোমার অ্যান্সার আসবে হচ্ছে 168, দেখো কী করে করবে, ঠিক আছে? ঠিক আগের কোশ্চেনের মতন ফার্স্ট কাজ আমাদের হচ্ছে দেখা, দেখো সব থেকে বড় সংখ্যা কোনটা, ঠিক আছে? ঠিক আগের মতন এরপরেও আমরা দেখবো যে 24 কে কোন কোন সংখ্যা দিয়ে কাটাকুটি করা যায়। আমরা দেখছি 6 কে দিয়ে কাটাকুটি করা যায়, 6 কে কেটে দাও। 12 কে দিয়েও কাটাকুটি করা যায়, 12 কে দিয়ে কেটে দাও। তারপরে দেখো আছে হচ্ছে 7। এর আগে আমরা কী করছিলাম যে 24 কে গুণ করে করে এমন কিছু করবো যাতে 7 কে দিয়ে করা যায়। কিন্তু এক্ষেত্রে তোমাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আগের অঙ্কটায় কী হয়েছিল, এখানে তোমাদের যৌগিক সংখ্যা আসছিল, এখন কী হয়েছে মৌলিক সংখ্যা এসছে। মৌলিক সংখ্যা একটা, 7 একটা মৌলিক সংখ্যা। কীভাবে বুঝবে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, যেমন 3, 5, 7, 11, 13, যাকে কী হয় সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ করা যায়, অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তো এরকম কেস যদি তোমার সামনে আসে বা এরকম কন্ডিশন যদি তোমার সামনে আসে, তুমি কী করবে, চুপচাপ বড় সংখ্যার সঙ্গে এই মৌলিক সংখ্যাটাকে গুণ করে দেবে, তোমার অটোমেটিকলি অ্যান্সার চলে আসবে। জাস্ট গুণ করে দাও, দেখো 4, 7, 8, 8, 7 হলো 2, 7 দুগুণে 14, আর 2 এ 16, অ্যান্সার তোমার চলে এসেছে, তুমি চাইলে চেক করে দেখতে পারো। তাহলে কী বললাম, যদি এখানে যৌগিক সংখ্যা আসে সেক্ষেত্রে আমরা কী করবো, গুণ করে করে ঠিক 2 নম্বর ট্রিক যেটা শিখিয়েছিলাম সেই নিয়মে তোমরা করবে। যদি মৌলিক সংখ্যা আসে, অর্থাৎ যে সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এমন যদি আসে সংখ্যা, সেক্ষেত্রে কী করতে হবে, বড় সংখ্যার সঙ্গে এই মৌলিক সংখ্যাটাকে যদি গুণ করে দাও, অটোমেটিকলি অ্যান্সার চলে আসবে খুব সহজে, ঠিক আছে? চলো আমরা লাস্ট উদাহরণটাও নিয়ে নিই, ঠিক একই রকম নিয়মেই হবে। দেখো একটু বড় নিয়েছি আমি, এটা কী কী ছিল আমাদের, 3, 24, তারপর আছে 72, 8 এবং 5। দেখো সব থেকে বড় সংখ্যা কোনটা, সেটা যেখানে জায়গায় থাকতে পারে, মাঝখানে থাকুক শেষে থাকুক কোনো ব্যাপার না, ঠিক আছে? সব থেকে বড় সংখ্যাটাকে মার্ক করো। তারপরে দেখো বড় সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, 3 কে দিয়ে ভাগ করা যাচ্ছে, 24 কে দিয়ে ভাগ করা যাচ্ছে, 8 কে দিয়ে ভাগ করা যাচ্ছে, 5 কে দিয়ে ভাগ করা যাচ্ছে না। আবার আমরা দেখতে পাচ্ছি 5 একটা কী সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে আমাদের নিয়ম কী, একটু আগে আমরা শিখলাম যদি মৌলিক সংখ্যা থাকে আমরা কী করবো, জাস্ট গুণ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? তাহলে কথা হচ্ছে দেখো 5 দ্বিগুণে 10 = 0, হাতে হইলো 1, 5, 7, 35, 36। দেখো তোমাকে আর করতেই লাগলো না, তোমার অ্যান্সার চলে এসেছে 360, তুমি চাইলে চেক করে দেখতে পারো। আশা করছি 3টে নিয়মই তোমরা খুব সহজে শিখে গেছো। এরপর তোমাকে যেমনই বড় লসাগু দেওয়া হোক না কেন বা যেমনই সংখ্যা দেওয়া হোক না কেন, তুমি খুব সহজে লসাগু না করে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর বলে দিতে পারবে। আমি তোমাদেরকে বলবো ভিডিওটিতে আর কিছুক্ষণ থাকো, তাহলে তোমাদের লসাগুর যে মেন কনসেপ্ট সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তোমরা ছোটোবেলা থেকে আশা করি প্রত্যেকেই জানো যে লসাগুর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই বিষয়টা আসলে কী বা আমরা যে নিয়মে ছোটোবেলা থেকে লসাগু করি সেটা কোত্থেকে আসে, বিষয়টা চলো একটু বুঝিয়ে দিই। দেখো একটা উদাহরণ নিয়ে চলো, ধরো কথা নিলাম 2, 4 এবং 8, ঠিক আছে? আমরা বুঝতেই পারছি লসাগু হবে কত, 8। বিষয়টা কীভাবে আসছে একটু বোঝে নাও। প্রথমে আমরা কী করবো, 2, 4 এবং 8 এর নামতা লিখবো, ঠিক আছে? নামতাই হচ্ছে এখানে আমাদের গুণিতক আকারে কাজ করবে। দেখো 2, 1 কে 2 লিখবো, 2 দুগুণে কত, 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, এইভাবে আমাদের চলতে থাকবে। চলো আমরা যদি 4 এর নামতা লিখি, 4, 1 কে 4, 4 দুগুণে 8, 3 এ 4 12, 4 এ 4 16, 4, 5 4 20, এইভাবে আমাদের চলতে থাকবে। যদি আমরা 8 এর নামতা লিখি, 8, 1 কে 8, 8 দুগুণে 16, 3, 8 24, 4, 8 32, 5, 8 40, এইভাবে আমাদের চলতে থাকবে। এবারে যদি ভালো করে খেয়াল করো, এই দেখো এই যে আমাদের লসাগুর ফুল ফর্ম কী ছিল, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। দেখো ফার্স্ট কাজ আমাদের যেটা হয়ে গেছে সেটা হচ্ছে গুণিতক লেখা আমাদের হয়ে গেছে, ঠিক আছে? 2 এর গুণিতক এইগুলো, 4 এর গুণিতক এইগুলো, 8 এর গুণিতক হচ্ছে এগুলো, ঠিক আছে? গুণিতকের ফান্ডা আমাদের ক্লিয়ার, ঠিক আছে? এরপরে বলেছে দেখো একটা বিষয় আছে, সেটা হচ্ছে সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক কথার অর্থ কী, কী কী মিল আছে, দেখো দেখো কোন সংখ্যাটা ফার্স্ট আমরা মিল পাচ্ছি ভালো করে খেয়াল করো। দেখো আমরা 8 মিল পাচ্ছি, এখানেও 8 আছে, এখানেও 8 আছে এবং এখানেও 8 আছে, ঠিক আছে? ফার্স্ট যে সংখ্যাটা আমরা মিল পেয়েছি সেটা হচ্ছে 8, অর্থাৎ 8 হচ্ছে একটা সাধারণ গুণিতক, ঠিক আছে? অর্থাৎ 2, 4 এবং 8 এর সাধারণ গুণিতক হচ্ছে প্রথম যে সংখ্যাটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের 8। এরপরে যদি আমরা আরও সংখ্যা দেখি, এরপরে আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেটা হচ্ছে 16। দেখো এখানে 16 আছে, এখানেও 16 আছে এবং এখানেও 16 আছে, বুঝতে পারছো তোমরা? তাহলে প্রথম সাধারণ গুণিতক, অর্থাৎ সব থেকে ছোটো যে সাধারণ গুণিতক সেটাই হয় হচ্ছে আমাদের লসাগু। লসাগুর ফুল ফর্ম আমাদের কী ছিল, লঘিষ্ঠ, মানে হচ্ছে সব থেকে ছোটো সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে কি, সব থেকে ছোটো এখানে আমাদের 8 হচ্ছে, লঘিষ্ঠ সাধারণ, সাধারণ মানে কি, এখানে কমন তিনজনের মধ্যে কমন কী আছে, 8। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আমরা তো প্রথমে গুণিতকই নিয়েছি না, অর্থাৎ 2, 4 এবং 8 এর লসাগু কত হবে আমাদের হচ্ছে 8। এইভাবে কিন্তু তোমাদের বিষয়টা আসে। আশা করছি লসাগু নিয়ে তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। এরপর তোমার সামনে যেমনই সংখ্যা আসুক না কেন, তুমি কিন্তু লসাগু খুব সহজে করতে পারবে। নেক্সট ভিডিওতে
আছে, তোমরা যদি কমেন্ট করো আমি কিন্তু গসকের উপর ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, কারণ তোমাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয়। আর যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আর একটা রিকোয়েস্ট করো, সেটা হচ্ছে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো, কারণ এই শর্ট ট্রিক্সগুলো কিন্তু অনেক ছাত্রছাত্রীর প্রয়োজন। অনেক ছাত্রছাত্রী এমন আছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, ঠিক আছে, পরবর্তীকালে চাকরি বাকরির জন্য ট্রাই করতে চায়, তারা কিন্তু ঠিকঠাক মতন অঙ্ক তাদের বেসটা হয়তো ছোটোবেলা থেকে ঠিকঠাক ছিল না। সেক্ষেত্রে আমার চেষ্টা এটাই যাতে প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে অঙ্কে খুব ভালো হয়ে যায়, তাদের যেন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে শর্ট ট্রিক্সের মাধ্যমে তারা যে কোনো চাকরি পরীক্ষায় যেন সেই অঙ্কগুলো খুব দ্রুত করে ফেলতে পারে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।